শুরু হচ্ছে সুন্দর হাতের লেখা ক্লাস। আজকে আমরা আপনাকে যে শুরুতে মেসেজটা দেব সেটা হচ্ছে, জানতে হলে পড়তে হবে, অনেক বেশি পড়তে হবে এবং পড়লে জানা যাবে। তো আমরা এভাবে বলবো, পড়ো রে ভাই পড়ো, জানার জন্য পড়ো, যে পড়ে সে বড়। এটা একটু আমরা শুরু শুরু বলবো এভাবে, পড়ো রে ভাই পড়ো, জানার জন্য পড়ো, যে পড়ে সে বড়, পড়ো জীবন গড়ু। জীবন ঘটতে হলে পড়তে হবে। তো আজকে সুন্দর হাতের লেখা ক্লাসে আমরা শুরুতে দেখাবো অন্তস্থ জ, অন্তস্থ জ, অন্তস্থ জ বইতে যেভাবে আছে সেটা আগে একটু দেখাচ্ছি। এই বর্ণটি এভাবে বইতে আছে, আর এটাকে আমরা যেভাবে শিখব সেটা হচ্ছে, আমরা সবুজ দাগ থেকে শুরু করব, শুরু করে এই ঘরের অর্ধেক যাব, উপরের ঘরের, উপরের ঘরের অর্ধেক থেকে আমরা আবার লাল দাগ পর্যন্ত চলে আসবো। আমাদের এই অংশটা সমান থাকবে, তারপর আমরা এখানে চলে আসবো বাঁকা হয়ে, যেটা আমরা মতে করেছি, কতে করেছি অংশটা। এরপরে একেবারে উপরে দাগ পর্যন্ত চলে আসবো। এখন মাত্রা আমরা দিব, তাহলে আমরা বলেছি যে মাত্রা আমরা পরে দিব, মাত্রা পরে দিলে আমাদের অনেক সুবিধা আছে। এখন আমরা এই পর্যায়ে এসে মাত্রা দেবো, মাত্রা দেওয়ার সাথে সাথে এই বর্ণটির নাম হলো অন্তস্থ জ, অন্তস্থ জ, অন্তস্থ জটা আমি আবারও দেখাবো। অন্তস্থ জ আমরা শুরু করব সবুজ দাগ থেকে, আবার শেষ করব সেই সবুজ দাগে। এখানে মাঝখানে যে অংশটা আছে সেটা এই ঘরের অর্ধেকেই আমরা রাখবো। এখন আমরা মাত্রা দিব অন্তস্থ জ। দেখেন অন্তস্থ জ দেওয়ার সাথে সাথে আপনি অন্তস্থ অ পেরে যাবেন। শুধু অন্তস্থ জ্বর নিচে যদি আপনি একটি শূন্য দেন, সাথে সাথে অন্তস্থ অ হয়ে যাবে। তো আমি এখানে একটা শূন্য দিয়ে দিচ্ছি, এখানে একটা আমি শূন্য দিয়ে দিলাম, তাহলে অন্তস্থ অ হয়ে গেল। এখন অন্তস্থ অ আপনাকে আবার প্রথম থেকে দেখাবো। আমরা সবুজ দাগ থেকে শুরু করে এই ঘরের অর্ধেক যাব, লাল দাগ থেকে আমরা এবার নিচে চলে যাব, এরপরে আমরা এখানে মাত্রাটা দেব, তাহলে অন্তস্থ জ হলো। এখন অন্তস্থ জ নিচে শুধুমাত্র আপনি শূন্যটা দেওয়ার সাথে সাথে অন্তস্থ অ হবে, অন্তস্থ অ হবে, কত সহজ, অন্তস্থ অ। আবার দেখাচ্ছি, এ হচ্ছে আমাদের অন্তস্থ অ। তাহলে আমরা অন্তস্থ জতে ছিলাম, অন্তস্থ জ থেকে অন্তস্থ অ বানালাম। এখন আমরা লিখব মূর্ধন্য স, তার মানে আপনি যদি অন্তস্থ জ পারেন তাহলে আপনার জন্য মূর্ধন্য স্বটা খুব ইজি হচ্ছে। তো সেটা আমরা এভাবে লিখব, শুরুতে আমরা আগের মতো সবুজ দাগ থেকে শুরু করে আমরা এই পর্যন্ত আসলাম, দেন এখানে আসলাম, এখন এই কোণ থেকে আপনি এই লাল দাগ পর্যন্ত আসতে পারেন, অথবা আগে আপনি এই মাত্রাটাও দিতে পারেন। আগে যদি আপনি মাত্রা ব্যবহার করেন তাহলে এটা হয়ে গেল অন্তস্থ জ হয়ে গেল, অন্তস্থ জ। এখন অন্তস্থ জ থেকে যেরকম আমরা অন্তস্থ অ সৃষ্টি করেছি, তেমনিভাবে অন্তস্থ জ থেকে আমরা শুধু এই অংশটা এখানে টেনে দেব এই লাল দাগ পর্যন্ত, তাহলে আমাদের মূর্ধন্য স হলো। বর্ণটার নাম হচ্ছে মূর্ধন্য স, মূর্ধন্য স, নট মদিনেশ্বর, নট প্যাটকাটা মদিনেশ্বর, আমরা এসব বলবো না, আমরা বলবো মূর্ধন্য স। আবার দেখাচ্ছি, মূর্ধন্য স, মূর্ধন্য স হয়ে গেল। মূর্ধন্য স থেকে দেখেন খুব ইজিতে এখন আমি বানাবো ফ, এরকম আছে দেয়া, তাই না? তো এই বর্ণটি এখন আমরা বানাবো এভাবে, শুরুতে আমরা সবুজ দাগ থেকে শুরু করে লাল দাগ পর্যন্ত আসবো, তারপরে আমরা একটুকু আসবো, এখন এখান থেকে হাত তুলবো না, না তুলে উপরের ঘরের অর্ধেক যাব, উপরের ঘরে এখানে আমার দুটো ঘর আছে, উপরের ঘরের অর্ধেক উঠবো, উঠে তারপরে আমি একটা একের ব্যবহার করব, যেটা আমি আপনাকে ইতিমধ্যে ক বানানোর সময় শিখিয়েছি যে এখানে একটা এক দিব, এবং সে একটা আমি এই লাল দাগ ক্রস করব না, যদি লাল দাগ ক্রস করি তাহলে কি হয় দেখেন,
তাহলে বর্ণটি এমন হয়ে যাবে। ওকে, এখন এই পর্যায়ে এসে আমি মাত্রা ব্যবহার করব। আমার একটাই লাল দাগ ক্রস করবে না, এবং এই বর্ণের আকৃতি যতটুকু আছে অতটুকু আমি একটা মাত্রা দিলাম, হচ্ছে আমাদের ফ। এখন দেখেন, যদি এই শুরু এটা যদি লেগে যায় তাহলে কি হয়, বর্ণটা দেখতে কেমন লাগে? বর্ণ আর বর্ণের আকারের মধ্যে নেই, সুতরাং আমাকে যথাযথ নিয়মটা মানতে হবে। এ হচ্ছে আমাদের ফ। এখন দেখেন আমি আরেকটি বর্ণ বানাবো, সেটা হচ্ছে ঘ। এই বর্ণটি বইতে এভাবে দেওয়া আছে, এই বর্ণটি আমরা শুরু করব যেভাবে, সেটা হচ্ছে বাংলা দুইটা এরকম আছে, তাই না? বাংলা দুই, বাংলা দুইটাকে যদি আমি উল্টিয়ে দিই তাহলে কিন্তু এরকম হয়, অথবা আপনি ভাবতে পারেন আরবি হামজা, হামজাটাও এরকম। তো যারা হামজা বুঝবেন না তাদের জন্য হচ্ছে বাংলা দুইকে যদি উল্টিয়ে দিই তাহলে এরকম হয়, সেই কাজটা আমি এখন দেখাবো যে আমরা বাংলা দুইকে উল্টিয়ে দিব। এই সীমানা যেমন ক্রস করব না, তেমনি আমার এই যে এখানে একটা কোণ তৈরি হয়েছে সেটা যেন এই ঘরের মাঝখানে থাকে, এই ঘরের মাঝখানে থাকে। তাহলে আবার এখন আমি এখানে চলে আসবো, এখন আকৃতি কিন্তু হয়ে গেল, তাই না? তো বাংলা উল্টা দুই দিলাম আমি, দুইয়ে আমি এখানে এসে হাত ছেড়ে দিলাম, দেন আমি এখান থেকে মাত্রা দিলাম, এটা হচ্ছে ঘ। কত সহজ দেখেন, ঘটা আবারও দেখাচ্ছি, শুধু আপনাকে অনুশীলন করতে হবে আর আপনাকে মনে রাখতে হবে, আমার শুরু পর্বে আমি বলেছিলাম মন দিয়ে লেখাপড়া মন দিয়ে খেলা, সব কাজে মন দিতে করোনা কোহেলা, শুধু এই মন্ত্র যদি আপনি মনে রাখেন তাহলে আপনার পক্ষে এই বর্ণগুলো সহজেই করা সম্ভব হবে, আর বর্ণ যদি সুন্দর হয় স্বাভাবিকভাবে আপনার লেখা সুন্দর হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের পর্ব আমি যে কটা বর্ণ করলাম সেটা আরেকবার একটু দেখাচ্ছি। এ হলো অন্তস্থ জ, অন্তস্থ জ থেকে এখন হবে অন্তস্থ অন্তস্থ অ, এখান থেকে হবে মূর্ধন্য স, এরপরে হবে ঘ। একটা বর্ণের সাথে একটা বর্ণের দারুণ একটা সম্পর্ক আছে, লিঙ্ক আছে, তো এভাবে আমরা অনুশীলন করব। আজকের পর্বটা এখানে শেষ হচ্ছে, সবাইকে ধন্যবাদ।